আহমিন্তানিরজিম বিসম্লা রহমান উবাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ রসুল করিম সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহান একমাত্র আল্লাহ সুবাহান কেবলমাত্র আল্লাহ সুবাহানা তালার এবং শুধুমাত্রই আল্লাহ সুবাহ আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবাহন তাল্লাহর যিনি এক এবং একক যার কোনো শরিক নেই এবং যিনি জন্ম নেননি কাউকে জন্ম দেন না তার সমকক্ষ বা সমতুল্য বলতে কিছু নেই কেউ নেই আল্লাহ সবাহানা হুয়েতআলার শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ সবাহানাউত আল্লাহর গুলামির মাধ্যমে আমরা শত থেকে মুক্তি পেয়েছি যে আল্লাহ সবাহানাউত আল্লাহর গুলামীর জিঞ্জির পরে আমরা দন্য হয়েছি যে আল্লাহ সবাহনতাল্লাহ গুলামির মাধ্যমে আমরা জান্নাতের মাধ্যমে অমর জীবন লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা আমরা সেই আল্লাহ সবহান আহতালার শুক্রিয়া আদায় করছি প্রশংসা জ্ঞাপন করছি সেই মাবুদের সেই প্রভুর তিনি যেমন স্রষ্টা তেমন প্রলয়কারীও বটে কুল্লমান আলাই ফান ওয়া ওয়াজিহু রব্বিক কাজুল জালা আলী আলি ক্রম আল্লাহ ওয়া তাআলা বলেন প্রতিটি বস্তুই দংশশীল শুধুমাত্র তোমার প্রভুর চেহারা শুধুমাত্র তোমার প্রভুর কুদরতের অস্তিত্ব যেটা সেটি হচ্ছে অম রক্ষয় অবয় চিরন্তন নিত্য সত্য শাশ্বত প্রশংসা সেই সত্তার যিনি হচ্ছেন রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক কি বিশাল রাজত্বের মালিক তিনি তার রাজত্বের সীমা কতই না বিস্তৃত কতই না বিশাল বিস্তৃত তার সৃষ্টি রাজ্য চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র নক্ষত্র অগণন তারকারাজি খেলনার মতো খেলনার মতো পড়ে আছে তার কুদ্রতের কদমের নিচে প্রশংসা জ্ঞাপন করছি সেই মাবুদের যিনি নেহাতি মেহরবান অনন্ত দাতা এবং যিনি সুন্দর তার হাবিবের মাধ্যমে যিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ জামাল আল্লাহু জামিল ওয়াই জামাল যে আল্লাহ হচ্ছেন সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন এবং আমরা সেই সুন্দরতম সুন্দরের সবচেয়ে উৎকৃষ্ট যে দিন আমরা আমাদের কাছে ইসলাম নামে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে দান করেছেন সেই হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে লক্ষ কোটি দুরুদ সালাত এবং সালাম আমাদের পক্ষ থেকে মদিনা মনা রায় দেওয়ার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে বিনীত দরখাস্ত পেশ করছি এবং আমরা সাথে সাথে স্মরণ করতেছি সেই সাহবাহে সহ অসংখ্য মর্দে মুজাহিদ মুমিন নর এবং নারী যারা শুধুমাত্র রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথেই এবং তার পরবর্তীতেই নয় বরং ইসলামের মূল আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে পৃথিবীর রসুল করিম সাল্লাহ সাল্লামের সময় পর্যন্ত এবং এর পর থেকে যত নর নারী ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য সত্য এবং সুন্দরের প্রতিষ্ঠার জন্য তাদের নিজের জীবন নিজের যান এবং মালের কোরবানি দিয়ে তিতিকা তিতিক্কার মাধ্যমে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি আমরা মহান আল্লাহ তালার কাছে তাদের আত্মার মগ কামনা করি সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন দাচের যেটা সাধারণত আমাদের আলোচনায় কম আসে আর কি তো এর আগে আমি একটা জিনিস যাচাই বাচাই করে নিতে চাচ্ছি আর কি আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা কি সিলেটিতে কথা বলবো এবং শুনবো না শুদ্ধ ভাষায় কথা বলবো না শুনবো খুনটা হলে ভালো হবে সিলেটি ওকে আমি সময় সিলেটি ভাষায় ওকে রাইট ঠিক আছে ইনশাল্লাহ আমরা আলোচনায় যাই আলোচনা ধৈর্য সহকারে শুনবা ইনশাআল্লাহ আর আমি শুক্রগুজার আপনারা আইসেন বিশেষ করে আল্লাহ আমরা এইখানে আইয়া ফসতে ফসার ফিসনে আমরা আমি ক্ষতাটা কইরাম কারণে পরবর্তীতে আমার ক্ষতা লাগবো আইয়া আমরা আইতে আমরা শরীর আমরা জান সুস্থতা থাকা লাগছে এর লাগে আমরা আইতে আমরা দৈহিক শক্তি আছে। পাশাপাশি আমরা সময় আছে এবং আমরা যদি রিসোর্স আছে অথবা গাড়ি এত কি গাড়ি আইয়া কি ফাওয়াই আইলে আমরা তো আমরা শক্তির মাধ্যমে আমরা ব্যয় করি আইছি তিনটা জিনিস হইল কি জ্যেষ্ঠার ভিত্তিতে আমি রে তিন ভাগে ভাগ করা যায় অথবা তিনটা সময় আছে থ্রি ফেজেস অফ লাইফ জীবনের তিনটি পর্যায় আমরা হইতাম পারি এগুলারে যেমন আমরা যদি দেখি সময় আমরা শক্তি আর ওই আমরা রিসোর্স তিনটা জিনিসে আমরা কীটা করিম টাইম এনার্জি আর রিসোর্সের অধরা হরাইয়া আমার মানে হইম বিকজ আমার আলোচনার সুবিধার্থে এই তিনটা জিনিস ওই লোকি এখানে এসেন্সিয়াল কিন্তু আমরা যদি লাইফের তিনটা স্টেজে যদি আমরা দেখি তাইলে ফুরোত্তে আমরা কিতা দেখি যে আমরা গেছে প্রচুর টাইম আছে প্রচুর এনার্জি আছে শক্তি আছে দুর্দান্ত বাচ্চাদের প্রচুর শক্তি থাকে এনার্জি তাকে বইতা না আমরা বইতাম চাইছি না থাকতে কিন্তু আমরা গেছে একটা জিনিস লাকিং করছি কিতা লাকিং করছে লাগি ফয়সা আছে না সেকেন্ড স্টেজে যে সময় আমরা আইছি কাজ শুরু করছি তখন এখানে শৈশব ফারৈয়া কৈশোর ফারৈয়া শৈশব বাদে আমরা যে সময় যুবক হয়েছি তখন খাজ কাম শুরু করছি তখন আমরা গেছে আল্লাহ যারে তো খান দিছে না আমরা কিছু পয়সা আছে শরীরের শক্তিও আছে কিন্তু টাইম নাই তখন তোকে টাইম মিলে না ফয়সা এবং শরীরের শক্তিও দুইটার পিছনে আমরা সময় ব্যয় বেশি অংশে তিন নম্বর স্টেজ যে সময় যাই আমরা ওল্ড স্টেজে যাই তখন দেখা যায় যে আমরা যে সময় আছে ফয়সাও আছে কিন্তু শক্তি নাই আগে এক সময় ফয়সা না একটা জিনিস করতাম চাইছি করতাম পারছি না খাইতাম চাইছি খাইতাম পারছি না কিন্তু এখন পয়সা আছে সময় আছে খানিটাও সামনে আছে খাইতাম পারলাম না সময় আছে এখানে যাইতাম সাইরাম যাইতাম পারলাম না নামাজ পড়তাম সাইরাম নামাজ পড়তাম পারলাম তাইলে যে জিনিসটা প্রতীয়মান হইল অথবা প্রমাণিত হইল যে জীবনের যে স্টেজও আমরা থাকি না শুধুমাত্র তিনটা উপাদানের আলোকে যে সময় আমরা বিশ্লেষণ করছি তখন জীবনটা দেখছি যে একটা জিনিস সব সময় মিসিং আছে ওরকম আরও যত উপাদানের ভিত্তিতে আমরা জীবনরে আমরা বাক করিয়া বিশ্লেষণ করি না এখানে দেখমু সব সময় একটা জিনিস আমরা মিসিং আছে সুজা হতে হইল কি যে ঈদ দুনিয়া পূর্ণত্ব পাইবার জায়গা নাই এখানে হইল কি শূন্যতা থাকবো সবসময় ঈ শূন্যতারে পরিপূর্ণ করার লাগে যদি আমরা হাহাকার মাধ্যমে আমরা উড়াইতে থাকি তাইলে শূন্যতা কোনোদিন পূরণ হইতো নাই কিন্তু আমরা সময়টা আমরা যাইবো তো এটাতেই শিক্ষা হইল কি যে আমরা কিতা করতাম ব্যালেন্স করতাম হলতা হলতা কিছু কিছু লইয়া চলতাম তো আলোচনার টপিকটা হইলো কি থাদাব্বুর এবং থাফাকুর এখন আমি যে আলোচনা বেশ অপরিচিত মনে হইতে পারে এটা কোনো বিষয় নাই এটা কোনো যে লাক্সারি টপিক অফ লাক্সারি নাই যে ভালো লাগছে খুব বেশি চিন্তা গবেষণার বিষয় বিশ্লেষণমুখী বিষয় করলাম একটু বললাম দেখলাম ইলা নাই ব্যাপারটা ব্যাপারটা কিন্তু কোরআন শরীফ আল্লাহ আমরা বারবার হইরা কিভাবে হইরা তাফাকুর এবং তাদাবুর এই শব্দের বিশ্লেষণ ইয়ার অর্থর বিশ্লেষণ এবং কোরআন শরীফ আল্লাহ কিতা হইরা অর্থার ব্যাপারে আমরা বুঝার যাইব ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে তাদাব্বুর শব্দের অর্থ হইল গিয়া যেমন কোরআন শরীফ আল্লাহ যে আফালা ইয়া তাদাব্বার আল কোরআনা আফালা ইয়া তাদাব্বার তারপরে লাউ আঞ্জল নাহাজ আল আলা আল্লাহ জবাল্লা রাইতাহ খাশিয়াম মুতাসদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল হামসালা নাদরিবুহা লিলযিনা আমানু নাদরিবুহা লিন নাসি লআলহুম يتফাক্কারুন তো আল্লাহ সুবহানাহু ওয়া এবং তাদাবুর বিভিন্ন আইছে তাদাবুর মূল অর্থ হইল গিয়া যে এটা হইল গিয়া যে টেকিং এ স্টেপ ব্যাক এর আমরা যদি খাসাওশায় দেখি বিষয়টারে যেমন আমি আটিয়া যাইতাম কোন বাইদি আটিয়া যাওয়ার পরে মূল দাতুগত আরবিক শব্দটা কি যে অর্থটা আইছে যে অর্থটা কি শব্দ এবং তার আসল বারই আইসে যে সময় আমি আটিয়া যাই আটিয়া যাওয়ার পরে আমি ফাঁস করছি অনেক সময় দেখবো আমরা একটু অতিক্রম করার পরে জিনিসটা মনে হয় খেয়াল খিতা দেখলাম অথবা কিচ্ছু কই যে সময় সময় শুনছি টিকু কিন্তু একটু পরে দুই মিনিট পাঁচ মিনিট পরে এটা সিঙ্কিং ইন হয় ইংলিশে যে আস্তে আস্তে মনে বিত্র হয়তো কষ্টকর কোনো একটা কথা কইলে যে সময় সময় এটা লাগে না কিন্তু পরবর্তীতে লাগের বাদে আমরা মাথার ভিতরে রেখে খেলাই এটা লইয়া এই যে মাথার ভিতরে খেলানির যে প্রসেস নেগেটিভ অর্থে হোক পজিটিভ অর্থে কিন্তু তাদাব্বর হইল কি পজিটিভ অর্থে এই খেলানির হয় তাদাব্বর যে কোন জিনিসরে পিছন ফিরে দেখা রিফ্লেক্ট করা তারে বালা মতে বুঝা বার বার না নিছাড়িয়া বুঝা হইল কিয়া তাদাব্বর এখন কোরআন শরীফ আল্লাহ তাদাব্বরের ব্যাপারে বার বার আমরা রেখেছেন বার বার আমরা তো আমরা যদি দেখি যে আমরা আমল হল আমরা আমরা তিনটা ফ্যাকাল্টিজ আছে মানুষের অস্তিত্ব একটা লোক আমরা শরীর আছে একটাই লোক আমরা মন আছে একটাই লোক আমরা রোহ আছে তো শরীর শরীরের আমলরে আমরা বদানি আমল হিসাবে হইতাম পারি আমরা যে যেমন মাল দিয়ে আমরা সম্পদ দিয়ে যে সমস্ত আমল করি উদাহরণস্বরূপ জাকাত দেই আমরা এটা কিন্তু মালই আমল তারপরে আমরা লেখালেখি করেন যদি অথবা কোনো মুফাসির হন তফসির করেন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক যে সমস্ত চেষ্টা সাধনা করা হয় আমরা আরেকটা করি আকলি আমল অথবা আকল আফালাতা কিলুন আল্লাহ বারবার কোরআন শরীফ হয়েছে আমরা যদি নফস বিরুদ্ধে মুজাহাদা করি আমরা হিংসা বিদ্বেষী সমস্ত সাধনা করি তো সবচেয়ে কিন্তু ইবাদতারিয়া তাইলে আমরা পারি খৈতামের নফসানি মুজাহাদা এটা আল্লাহর জিকির আমরা যে সময় আমরা আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করার লাগে আমরা যে সময় আল্লাহর জিকির মনোনিবেশ করি তখন একটারে আমরা রুহানি ইবাদত আমরা পারি কিন্তু সবচেয়ে ইবাদত তো ঠিক তদ্রুপ তাদাব্বুর হইল কি আকলে ইবাদত তাদাব্বুর ইটা কোনো অপশনাল বিষয় না আল্লাহ সুবহান ওয়া তাআলা বারবার কইছেন যে ইটা মুমিনের ভিতরে থাকতে হইব এবং এটা মুমিন আল্লাহর কাছে আরে উপরে কুরআন শরীফ নাজিলের অংশ হিসাবে ইটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কইছেন যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা কইছেন যে যালিকা লা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন যে অবশ্যই এক জ্ঞান নিদর্শন আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য যারা তাফাক্কুর করে যারা তাদাব্বুর করে তারার লাগি উট বানাইছেন আল্লাহ বানাওয়া আল্লাহ উটর ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কইছেন যে দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি এখন আমরা তো করলাম যে কি দেখে না আমি উঠকে কিভাবে সৃষ্টি করেছি আরবিতে করি বাংলায় অর্থ করি কিন্তু আল্লাহ কেন এই কথা তো কইরা না যে আমরা থিলাওত তারা কি দেখে না আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি আফালাই ইলাল কাই ফা কাত। ক্লিয়ারলিটার এটার মিনিং ওর ভিতরে আল্লাহ কইরা তবে কি তাহারা দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে ওহাকে সৃষ্টি করা হইয়াছে দ্যাট মিনস কইরা যে তাদাব্বুর রিফ্লেক্ট অন ইট টেক এ স্টেপ ব্যাক এন্ড থিঙ্ক আমি কিতা কইরা জাস্ট খালি এটা নাই ই আয়াতের উপরে যদি আমল করতে হয় তাহলে কিতা হয় ই আয়াতের উপরে আমল করতে হইলে দ্যাট মিনস আমরা উটের কাছে যাইতাম হইব উটের বুঝতাম হইব উটের দেখতাম হইবো এটা হইল কি একটা স্পেসিফিক অর্থে কিন্তু এটারে যদি আমরা বিশাল অর্থে দেখি অথবা জেনারিকটা অর্থে যদি দেখি তাইলে কি তৈবো যে কোনো সৃষ্টি বস্তুরে আমরা সত্যিকার অর্থে আমরা বিশ্লেষণমুখী দৃষ্টিভঙ্গিতে আল্লাহর সৃষ্টি থাকে আল্লাহ স্রষ্টারে চিনার যে মাধ্যম আছে এই মাধ্যমটা রেখা লাগানি এই মাধ্যমটার নাম হইল গিয়া যে আকল যেটা আকল যে ফ্যাকাল্টি যেটা আছে ওই ফ্যাকাল্টি দুজখ যাওয়ার পরে দুজখ বাসিন্দা হলে যে কথা কইবা যে আমরা যদি আকলটা খাটাইতাম আর নামাজ পড়তাম

মাতলে এটা কি জাতর ইবাদত ইয়াস এটা ইবাদত এবং বহুত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ডাইরেক্ট কোরআন তে দৃষ্টিপাত করো উটরে দেখো উগরে সানিয়া উগরে বুঝো আর ওটা ইবাদত হলো কি ইবাদতে আকলি জাতা আপনার ফাহম আপনার আন্ডারস্ট্যান্ডিং কর ইবাদত জাতা দেখো গা উট তো আরক নাম যে মরুভূমির জাহাজ হয় উটরে মরুভূমির জাহাজ উটর বৈশিষ্ট্য কিটা তার সৃষ্টির মধ্যে কিটা দেখবার লাগি আল্লাহ কইরা বৈজ্ঞানিক হলে অথবা বিশ্লেষণ যারা করছেন অথবা আরো গর যারা যারা উঠে লইয়া সুযোগ করছে এবং দেখরা বা আমরা যদি যাই আমরা দেখতাম পারি সাধারণত উঠোর যে ওজন আছে ই ওজনে উঠ কিন্তু মরুভূমির বালুর মাঝে খাড়া তাহার কথা নাই সিঙ্ক হয়ে যেত নর্মাল অনুযায়ী উটটা কিন্তু মরুভূমির বালুর মাঝে সব বালুত না যে বালুত সাধারণত সিঙ্ক যায় অথবা ডুবি যাওয়ার যে সিঙ্ক জিত কিন্তু তার ফাওয়ার খুরারে আল্লাহ সুবাহ এমন বাঠে

তার যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে পারে পরিবেশ পরিস্থিতির দাবিরে পূরণ করতে পারে উটের যে হাম অথবা গুজ যেটা আছে আমরা কই আমরা অনেকে ধারণা করি তখন উত্তর উটোর গুজোর ভিতরে পানি জমা থাকে সেই গড়া থাকে এই ধরনের ধারণাটা আসলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সঠিক না উটোর গুজোর ভিতরে ওই লোক ফ্যাট দোলা আছে খুব বেশি ফেট অ্যাকিউমুলেটেড অথবা পুঞ্জীভূত হরিয়ারা হয়েছে কুদ্রতা কিতারে দেওয়া হয়েছে এখন উট যে সময় দীর্ঘদিন সাধারণত মরুভূমির জিন্দিগির মাঝে উট যে সময় পরিভ্রমণ অথবা তার চালক যে সময় উঠে লইয়া পরিভ্রমণ করেন তখন অনেক সময় এরকম সময় যায় যে সপ্তাহৰ পর দিনের পর দিন সপ্তাহৰ পর সপ্তাহ উঠোর আর কিন্তু ফানিও মিলে না খানিও মিলে না তখন উঠে যে সময় ফানি নর্মালি ফান কৰে তখন উঠে তার ফেটর অনেক পৰিমাণ ফানি বা ফানির যে কন্টেইনার আছে এটার ভিতরে পানি রাখতে পারেন দুই সপ্তাহ পর্যন্ত উঠ ফানি এবং খানি ছাড়া টিকে থাকতে পারে কিন্তু যে সময় তার ফেটর বৃত্ত খানিটা এই প্রক্রিয়াজাত হয়ে যায় অথবা ডাইজেস্ট হয়ে যায় তখন যে আর যে সময় আর বার রিসোর্স নাই নিউট্রিশন নাই তখন কী করা হয় তখন উঠে তার শরীরের দাবি পুরাইবার লাগে যে গুজর ভিতর থেকে ফ্যাট আছে ও ফ্যাট আস্তে আস্তে মেল্ট হওয়া ধরে ফ্যাট মেল্ট হওয়া ধরে ঠিক সেম প্রসেসটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয় রোজা মাসের ডাক্তার হলে তারা কেন যে বারো ঘন্টার লাগে ফ্যাটর বিত্রর খানি এখানে বালামতে সাফ হইতে কমপক্ষে বারো ঘন্টা লাগে যে ফুল সাফ হইতে ফ্যাট এর বাদে গিয়া শরীরের ফ্যাটর উপরে গিয়া বডি আক্রমণ করে ফ্যাটরে দাবি করে যে আমার এখানে দে আমার এখানে দি নিউট্রিশন তখন ধরে তো ইগানো রোজার একটা হিকমত বারো ঘন্টার উপরে যে সময় যায় তখন আস্তে আস্তে রোজা মাস ফ্যাটর উপরে কিছু দাবি যায় এর আগ পর্যন্ত কিন্তু কোনো ক্ষতি হয় না শরীর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে রোজার মাধ্যমে কোনো ক্ষতি হয় না এমনকি ফ্যাট কিছু মেল্ট করিয়া যদি বডি একটারে লামায় তাইলে আমরা যারা ফ্যাটি আছি তারা লাগে একটা উপকারী আরো তো এই উটর মাঝে এই লগি তার অনেক প্রাণী আছে লগিয়া হাফ অফ ওয়েট যেটা যেমন যার যে প্রাণীর যে ওয়েট আছে বডি ওয়েট আছে মাছ আছে আর আধা খান লস হয়ে গেলে এই প্রাণী না কিন্তু উট শুকাইতে শুকাইতে হালাফলিয়া তার বডির ওজন ওজনটাকে যদি লস হয়ে আরো কমে যায় তারপরেও উট ঠিক কেসতে পারে উটোর কোনো অসুবিধা হয় না

তো এই সমস্ত জিনিসের উদ্দেশ্য কীতা আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে যে সময় স্রষ্টার নৈপুণ্য স্রষ্টার যে শৈল্পিক অথবা আল্লাহ কুদরতের যে মহিমা আছে এই সমস্ত জিনিসের সময় সৃষ্টির মাঝে আমরা দেখবো তখন আমরা স্রষ্টার খান্দাত আল্লাহ সুবাহর খানদাত বৃত্তম পারবো এবং হি বিলার মজাও একটু ডিফারেন্ট হইব পরবর্তী আয়াত আমি যে সময় আলোচনা করব তখন আপনারা দেখব আমরা ওখানে আল্লাহ কইছেন যে আফালয়াং যুরুল যুরুনা ইলাল কাইফা খুলাকাত যদি আমরা যদি উঠে তা কই ওকে আল্লাহ কইছেন উটর কথা মাততাম উটর কথা মাততেও বই রই তে কিন্তু আরবার আল্লাহর কোরআনর দাবি আল্লাহর দাবি ওইল না আল্লাহ একটা স্যাম্পল একটা নমুনা পেশ করিয়া কইলা যে এই উটর ব্যাপারে চিন্তা করো এর অর্থ হইল কি আরো যত সৃষ্টি আছে সব আমরা উট তা কি একটু হইয়া যদি আমরা ওয়েলর ব্যাপারে ব্লু ওয়েল যেটা নীল তিমি আমরা সৌভাগ্য আমরা ডকুমেন্টারি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ইতা দেশ তাকায় বা বর্তমানে এই প্রচার মাধ্যমের লাগি ইলেকট্রনিক মিডিয়ার লাগি পৃথিবীর কোনায় কোনায় এই সমস্ত জিনিস অ্যাভেলেবল কিন্তু এই সমস্ত জিনিস অ্যাভেলেবল না থাকলে এটা কিন্তু হিউজ একটা বিগ বহু বড় একটা জিনিস বহু বড় একটা ইনফরমেশন এগুলো সাধারণত তো আমরা জানার কথা না আনলেস খুব বেশি না জানলে কিন্তু তারপরে আমরা কয়জনে এগুলারে খেয়াল করি দেখি ব্লু ওয়েল যেটা এটা হইল কি ত্রিশ মিটার লং ত্রিশ মিটার ত্রিশ মিটার কতক্ষণ জায়গা হইব আপনারা আন্দাজ করলেও কা ওরুম সম্ভবত ত্রিশ মিটার ত্রিশ মিটার লং থাকে আপ টু থার্টি মিটার লং হইতে পারে ব্লু ওয়েল চেষ্টা ত্রিশ মিটার লং তার ওজন হইল কি দুইশো টন থাকে ওজন তার এখন মজার জিনিস হইল কি আল্লাহর কুদ্রতর মহিমা এই কেন হইল কি তার মুখর মাঝে ব্লু ওয়েল ব্লু ওয়েলর মুখর মাঝে নাইনটি মেট্রিক টন

ও বল যদি থিমির ফেট ফলি যায় গলাত গোল লাগি লাগিয়ে থিমে গেল থিমির সানি উইলিয়া ব্লু ওয়েলর সানি লগি খ্রিল নামক এক জাতর চুট্ট মাছ ইসালাটা তোলা বড় টু সেন্টিমিটার লং মাত্র টু সেন্টিমিটার লং খ্রিল নামক সামুদ্রিক যে মাছ আছে এই ইশাটার ইসাটা লগি ব্লু ওয়েলর সাবার হিসাবে আল্লাহ তালা দিছে অথচ তার মুখ দিছেন কত বড় তার শরীর দিছেন কত বড় ইগুলাতে শিক্ষা আছে আমরার লাগি মানুষের লাগি শিক্ষা আছে ব্লু হোয়েল রে যদি গলা যতখান মোটা মুখ দিছেন ততখান মোটা যদি তার গলা থাকতো তাইলে আমরারে কিবা ফারোয়া এক গ্রাশ করি ফলাই দিল না অথবা যথ জাহাজটা যাইতা অকল তারে খামরাইয়া অবস্থা খারাপ করিল না কিন্তু তার হোবাইদি গলার রে আল্লাহর আঠায় রাসন যে তুমি তোমার এমনে দেখতে বড় আছো তোমার যতখান আমি অতখান আমি তোমার মাঝে নিদর্শন অকল রাখলাম তোমার মাঝে বুঝবার লগি আমার বন্ধুকলাম তার একটা মানে একটা নয় তার লগিয়া। একটা এলিফেন্টর ওয়েট যতক্ষণ অতখান ওয়েট হইলি ব্লু শুধু জিব্বা একটা হাতির ওজনের সমানি ব্লু জিব্বা তার হার্টর ওজন একটা গাড়ির সাইজের লোক একটা গাড়ির সাইজে এবং গাড়ির ওজন গাড়ির সাইজে শুধুমাত্র হার্টটা সুহান আল্লাহ সুহান এখন এই সমস্ত জিনিস থেকে আমরা বোঝা যে আল্লাহ সুবাহ তালা একদিকে তার সৃষ্টি করছেন অথচ তার খানির লাগি কি ছুটো খানি তার ব্যবস্থা করিয়া দিছেন পাশাপাশি আওখান আমরা বুঝতাম যে এখন তার ফেট তো বড় ফেট তো বড়তে কি পরিমাণ ক্রিল হে খায় ডেইলি অথবা খাওয়া লাগে

কিন্তু আল্লাহ সুবাহ তালা কইরা ডাইরেক্টলি কইরা কইরা দেখেন আনি তারা বা দেখুন আনি তুমি তাইন যে আমি কিভাবে আকাশকে সমন্বিত করছি আকাশকে কিভাবে আমি উঁচা করিয়া থইছি আমি একটু সেকেন্ড ব্রেক নিয়ে আমি সময় তো ইমাম সাহেব রকম আমরা ওখানে সামনে আইবার লাগি আমি দেখলাম ফোর প্লিজ সামনে আই আমার একটু অসুবিধা হবে তো এখন আকাশে আল্লাহ কহিল যে এবং তারা কি দেখে না আকাশের দিকে কিভাবে তাহাকে উর্ধে প্রতিষ্ঠিত করা হইয়াছে আল্লাহ এখন আকাশের আল্লাহ তো যে তুমি আকাশ দেখো নি আকাশের ভিতরে দেখতে পারলে আমরা কত কিছু দেখবো আল্লাহর কত করিব যাইতাম পারবো মোরাকাবা তো প্রকৃতির মাঝে মোরাকাবা কর শব্দটা গিয়েছে কোরবর নৈকট্য সাধনার যে প্রচেষ্টা

অন্য সৃষ্টির মাঝে দিগন্ত যেটা এটার মাঝে আমি আমার নিদর্শন অকল রাখছি আয়াতিনা আয়াত কল রাখছি হিম আয়াতিনা ফিল আফা আফাকি প্রকৃতি এবং পরিবেশ এবং দিগন্ত নিজেদের সত্তার মধ্যে তোমাদের নিজেদের অস্তিত্বের মধ্যে আমার নিদর্শন ফি আনফুসহিম এবং কি তা আয়াত শব্দ কোরআন আয়াতি আমরা আয়াত ব্যবহার করি আয়াত আয়াতির আমি তিনজাত আয়াত আমরা যদি হি আয়াত যাই তাইলে আলোচনা পরবর্তীতে আমি আইর আমি কেন একটু মাঝখান থেকে মোহবন করলাম অন্য জায়গা থা যে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাদ আমি তুমি তারা কি দেখে না যে আমি কিভাবে পর্বত্রে ফেরেক হিসাবে আমি জমিনের মাঝে গালিয়া রাখছি যাতে ব্যালেন্স করিয়া রাখতে পারে জমিন যাতে গোয়েল মারে না অথবা আল্লাহ রাখা না ভূমিকম্প না হওয়ার বৈজ্ঞানিক হলে তারা রিসার্চ করিয়া দেখছেন ভূমিকম্প না হওয়ার পিছনে যদি পৃথিবীর পর্বতর যে এই ফরবত সমূহ হলরে পৃথিবী অথবা মাউন্টেন্স হলর পৃথিবী যেভাবে যে স্থানে ফেরেকর মতো গাড়িয়া রাখা হয়েছে অথবা তারার যে অস্তিত্ব আছে ই জায়গা কি যদি তারার অবস্থান ডলি যায় তাহলে পৃথিবীর ব্যালেন্স ডলি যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আমি ফেরেক মারিয়া রাখছি এবং অন্য জায়গা থাকি যে যাতে পর্বতে তোমার দান্ডে লয়া গোয়ল মারতো না পারে তাইলে আল্লাহ কইরা যে এইগুলা দেখো ওগুলা দেখো ওগুলার মাঝে আমার শক্তি এবং মহিমার নিদর্শন কল আছে অন্য এত এই সমস্ত কথা থেকে আমরা কিতা পাই আমরা পাই যে থিঙ্কিং পন্ডারিং রিফ্লেক্টিং তাদব্বুর করা একটু হইল কি যে একটা ইনজাংশন অথবা আল্লাহর একটা কমান্ডমেন্ট আল্লাহর একটা হুকুমের অংশ আল্লাহর একটা হুকুম এবং এই হুকুম একটা ইবাদত এই হুকুম পালন করা একটা ইবাদত তো আমরা অনেক সময় মনে করম একজন মানুষ যদি ফার্ক বইয়া এর অর্থ সঠিক পরিবেশে ফার্ক বইয়া দিলে জানে মানুষের দিলের খবর তো আর আমরা কেউ জানতাম না অনেক সময় আমরা মানুষ বই রইছেন তাইন কি করছেন কত সময় বইয়া টাইম ওয়েস্ট করিয়াছেন বা সামথিং কিন্তু আপনি আমি জানতাম না এই মানুষ কি আল্লাহর অনেক নৈকত্য লাভ করছে এই কেন মাধ্যমে অনেক থাদাবগুরোর মাঝে আসিল কিবা ওই মানুষের রিফ্লেকশন করে আল্লাহর সৃষ্টির মাঝে অথবা গৌরব ইয়েও আপনি রিফ্লেকশন করতে হবে বা আকাশের নিচে বইয়া রিফ্লেকশন করতে হবে এই সমস্ত বিরাট ইবাদতর অংশ কিন্তু আমরা সিনসিয়ারিটি খুলুসিয়ত থাকতে হইব যে স্রষ্টার সান্নিধ্য এবং স্রষ্টার পরিচয় উন্মোচিত করা ওই লোকই আমরা মূল উদ্দেশ্য দাক্ত হইবো স্রষ্টার পরিচয় আল্লাহ সুবাহ তালার পরিচয় এটা নিয়ে এখান থেকে বার করা কোরআন শরীফ আল্লাহ বিভিন্ন নামে আমরা রেখেছেন ডাকিয়া হয়েছেন মানব গোষ্ঠীর বিভিন্ন বিভিন্ন যেমন আমরা যত মানুষ আছি আর মাছ থাকি সকলের রুচি সকল সমান থাকে না এক হাজার এক এক লাখ রুচি থাকে যেমন আল্লাহ ডাক্তার সময় কইসেন যে ইয়াসমাউন অর্থাৎ যারা শুনে গুড লিসেন যারা তারপরে এরাও একমাত্র বেনিফিট লাভ করতে পারে ইয়াতা ইয়া দাব বাড়ুন ইয়ানজুরুন ইয়ানজুরুন হইলে কি যারা বাসিরা যারা দৃষ্টিশক্তি উন্মোচিত অবস্থায় অর্থাৎ দেখতে পারে ঠিকও উইটনেস করতে পারে কোনো জিনিস দেখা এক জিনিস এক কথা আর উইটনেস করা এক কথা একটা ঘটনা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কইবা আমি আসলাম কেন কিন্তু আপনি প্রপার উইটনেস দিতে পারতেন না বিকজ ইউ ডিড নট রিয়েলি উইটনেস ইট যেভাবে এটা হ্যাপেন হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে এটা ঘটছে এটা আপনি আমি পিক আপ করতাম পারছি না যদিও আমরা এখানে উপস্থিত আসলাম এর লাগি অ্যাটেন্ড করা কোনো জিনিস আর উইটনেস করা এটার মাঝে ডিফারেন্স আল্লাহ কইরা মমিন হল এরা উইটনেস এরা আমার সৃষ্টির মাঝে সাক্ষ্য দেয় এরা শাহিদ এরা গাফিল অবস্থায় চায় না কোনো তারপরে যারা আকল খাটায় যারা প্রশ্ন করে প্রশ্নকারী এই সমস্ত কোয়ালিটি মোমিনকাল যারা প্রশ্ন করে তারপরে ইয়াতে ফাক্কা হোন যারার বৃত্তে ওই লোকের ইনসাইট আছে যারার বৃত্তে আল্লাহ চিনাকুলিয়া দিলাইছেন অথবা নে যারা আছে যেমন ইফাক্কে হুফি দিন একটা কথা যে দিনর ফেক অথবা দিনর যে লাইট বস্তু যদি আল্লাহ দিলায় ইয়ে আলামুন যারা জানে এইভাবে আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন জাগাত কোরআন শরীফও এই সমস্ত জিনিসের গুরুত্ব তুলিয়া দর্শন আমরা যদি ও আয়াতটা থেকে করি সবচেয়ে বেশি আমার কাছে

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আল্লাহ কইছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিছন্দহে আকাশসমূহের সৃষ্টি সামাওয়াত একা আকাশ আকাশ কতটা আছে আজকালকে বিজ্ঞানীকলে জানরা যে আকাশ কতটা আগে তো আমরা চাইলে দিশাইলেই একা কাছু দেখছি কিন্তু আল্লাহ কইছেন সামাওয়াত আকাশসমূহ নিছন্দ আকাশসমূহ ওদকাইন বিজ্ঞান লুকাইল আছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আরদর কথা কোয়াত কিয়া কইছেন না প্লুরাল নাম্বার কইছেন ওয়াল আরদ এটা জমিনের কথা কইছেন এই দুনিয়ার জমিনের কথা ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার এবং দিবারাত্রি যে আবর্তন আর বিবর্তন দিন তাকি রাত রাত তাকি দিন এই যে প্রক্রিয়া এটার মধ্যে কিটা আছে লি আয়াত এটার মধ্যে আয়াত আছে নিদর্শন আছে সাইন আছে খাল লাগি আছে লি উলিল আলবাব যারা চিন্তাশীল যারা শক্তি সম্পন্ন তারার লাগি আয়াত আছেই কারণ কিন্তু

কিয়াম অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় কৌদ যারা রুকুরত অবস্থায় এবং জুনুবিহীন যারা সাহিত অর্থাৎ সাহিত অবস্থায় তাইলে দাঁড়ানো রুকু অবস্থায় সাহিত অবস্থায় আমরা তো এর বাইরে কোনো অবস্থা নাই চতুর্থ কোনো অবস্থা নাই ও তিন অবস্থায় মানুষ থাকে হয় দাঁড়ানো থাকে অথবা ফুটনো থাকে অথবা রুকুর মাঝে শেষ থাকে তো এই তিন অবস্থায় এই তিন অবস্থারে ব্রেকডাউন করিয়া আল্লাহ লিঙ্গুইস্টিকলি কোরআন রে বিউটিফাই করছেন আল্লাহ সুবাহতাল্লাহ কুদরতাই কিন্তু সারমর্মট হইল কি সর্বাবস্থায় সারমর্মট হইল কি সর্বাবস্থায় যারা সর্বাবস্থায় কিতা করে আল্লাহ সুবাহতাল্লাহর জিকির করে ইয়াদ করে আল্লাহ ইয়াজ করুন আল্লাহ জিকির করে যারা ইয়াজ আল্লাহ এখন ফাইলাম আমরা অর্থাৎ ইয়াদ ধরা মূলত জিকির অর্থ বিভিন্ন এক্সপ্রেশন যেমন আমরা যদি কয় আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমরা জিকির করি এটা মানে জুড়ে আমরা কয় অথবা মনে মনে কয় লকি কি জিকিরর এক্সপ্রেশন জিকিরর এসেন্স মূল কিতা কি হৃদয়ের মাঝে জিকিরর অবস্থান আল্লাহ সুবাহ আল্লাহর স্মরণ আমরা কল্পর মাঝে আসেনি থুকাইলে হন মিলবনি আল্লাহ কি জিকি ছুটোর মাঝে অনেক সময় থাকতে পারে যেমন শুধুমাত্র আল্লাহ সুবাহর কথা নাই আপনি যদি দেখেন দুনিয়াতেও আমরা মানুষের লোকের যে সময় লিপ সার্ভিস দেই ছুটোর মাঝে থাকতে পারে কিন্তু হৃদয়ও না থাকতে পারে এর লাগে জিকির উৎপত্তি স্থল হইল গিয়ে আমরা কল কলবর মাঝে যদি জিকির থাকে অর্থাৎ স্মরণ থাকে আল্লাহর ইয়াদ থাকে তাইলে জিকির জান আছে আর নাইলে এই জিকির জান নাই আপনার আপনার আমার টুটোর মাঝে যদি থাকে তাইলে এটা মৃত জিকির এটা রিয়েলি কোনো তার উৎপত্তিস্থল নাই তার জ্বর নাই তো আমরা এখান থেকে পাইলাম যে সর্বাবস্থায় যারা জিকির করে এরা হইল একটা উপাদান আমরা পাইলাম দুই নম্বর উপাদান যেটা হইল আরদ এবং যারা আসমান সমূহ এবং জমিনের এই সৃষ্টি সম্পর্কে গভীর ভাবে মনোনিবেশ করে অথবা চিন্তা গবেষণা করে এই দুইটা উপাদান আমরা পাইলাম তারপরে কি হয়েছে আল্লাহ এখন রব্বানা মা খালাক যে তখন যখন একদিকে হৃদয় মাঝে এখানে বালামতে বদমলয় জীব স্মরণ আনিয়া আরো এখান থেকে আল্লাহ আল্লাহর স্মরণ রে আপনার আমার আরোজনে বারবার ইয়াদ ধরা ইয়াদ দেওয়া লাগতো না অথবা শুধুমাত্র মুকর মধ্যে আমরা সীমিত থাকতো না শুধুমাত্র জবানোর মধ্যে সীমিত থাকতো না বরং স্মরণের যে উৎপত্তিস্থল আল্লাহর ইয়াদর যে উৎপত্তিস্থল আমরা কলব আমরা কলবর মাঝে যে সময় স্মরণর বিসি বালামতে গ্রথিত এবং পুজিত অবস্থায় তা হব আর ফাশাফাশি যে সময় আমরা ইয়াতা ফাক্কারুন শরণ পাইলাম ইয়াজ করুনা এর বাদে হইল গিয়া যে আমরা ইয়াতা ফাক্কারুন যে একটা জিকির পাইলাম প্লাস ফিকির এই ফিকিরটা কিতা বৈজ্ঞানিক পরিভাষা ফিকিরটা হইল কি সাইন্টিফিক থট মেইনটেইন করা যেটা একটা সাইন্টিফিকলি অথবা কোনো জিনিসের গভীরভাবে বিশ্লেষণমুখী দৃষ্টিভঙ্গিতে চিন্তা ভাবনা করা তে একদিকে আল্লাহর শরণ অন্যদিকে প্রকৃতি এবং সামাওয়াত আর্থ করছে নাই প্রকৃতি প্রকৃতি হইল গিয়ে আকার এবং আমরা জমিন প্রকৃতি সম্পর্কে যারা গভীরভাবে বিশ্লেষণ করে তারার একটা হালত হয় ই দুইটা এলিমেন্ট যে সময় রাইটলি আইয়া কোন বন্দার বৃত্তে সন্নিবেশিত হয়ে যায় একত্রিত হয়ে যায় তখন একটা হালত হয় তার একটা মেজাজ হয় তার একটা অ্যাচিটিউড হয় তার একটা অ্যাবিলিটি ক্রিয়েট হয় এই অ্যাবিলিটি খিত হয় আল্লাহ সব আনতলায় কোর্ট করছেন কোর্ট করছেন নেক্সট আয়াতর কন্টিনিউশন হয় যে রব্বানা মা খালাক বাতিলা তখন সত্যিকার এই বান্দা উপলব্ধি করতে পারেন যে হে আমার রব তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই কোনো কিছু অনর্থক সৃষ্টি করে না সবকিছুর মাঝে তোমার একটা মহিমা আছে সবকিছুর মাঝে তোমার একটা কারণ আছে কার্য কারণ আছে সব তার পিছনে কজ এন্ড এফেক্ট একটা থিওরি চলে ইটা আমরা কোনটা উপলব্ধি করতাম কোনোটা উপলব্ধি নাই কিন্তু যায় যে সময় কোনো বান্দা জিকির এবং ফিকিরের মাধ্যমে আল্লাহর আল্লাহর কুরবর আল্লাহর সান্নিধ্য রাস্তাবাদী যখন সফর করা শুরু করে এবং এই দুইটা জিনিস তার সত্যিকার অর্থে তার ভিতরে থাকে তখন তার যে হালত ওই হালতের আল্লাহ এখন রব্বানা মা করে হে আমার রব মা খা কোন কোনো কিছু এমনি সৃষ্টি করছো না হা দা বা তারপরে আল্লাহর মহিমা প্রকাশ করে ফাকিনা মহিমা বন্ধু না পাশাপাশি জাহান নামর কথা সেটাও তার দিলর মাঝে আইয়া দুলা দেয় এবং দুলা দেয় আনন্দের দুলা নেয় বয়ের দুলা যে সময় দেয় অথবা তার দিল রেসিহরিত করে বয়ে তখন ওটি আল্লাহর কিছু আশ্রয় চায় তাইলে এই আয়াতটা কি আমরা সুরা আল ইমরানের একশো একশো নব্বই নম্বর আয়াত এই আয়াত থেকে পাইলাম আমরা এটা তো কোনো বক্তার কথা নাই আমরা তো অনেক সময় খুব মানে খুব বেশি খাওয়া যায় না আমরা এমনভাবে ফোকাসড হই অন্যান্য ইবাদতর ক্ষেত্রে আমরা কিছু কিছু ইবাদত আমরা একের এইটা ইবাদতর বৃত্তি আশা করি আমরার মন থাকি যায়নি তাইলে আমরা জানতাম পারলাম যে সত্যিকার অর্থে আল্লাহর স্মরণ এবং সত্যিকার অর্থে সৃষ্টি অথবা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা ই দেওটা জিনিসদের সময় কোনো বান্দার বৃত্রে হামায় তখন আল্লাহ এখন এরা উলিল আলবাবর বৃত্তাহী হয় উলিল আলবাব খারা আমরা মাতলাম উলি আলবাবর ভিতরে হওয়ার পরে তার কি অবস্থা হয় তার বাতিনে হালত কী ত হয় এটা আল্লাহ সুবান তালা আমরা জানাই এবং তারা ইমান স্বাদ সত্যিকার অর্থে পাওয়া ধরে আল্লাহর করব আল্লাহর সান্নিধ্যর মজা তারার ভিত্রে তারা রুহার মাঝে তারা জমিনের ভিত্তে তাক লেখিত হইবো সংসারও তাকলেখিত হইবো সবকিছু তাক লেখিত হইব তার ভিত্রে একটা অমৃতর স্বাদ তারা পাওয়া ধরে এই স্বাদটা পাওয়ার পরে এখন আপনার আমি শেয়ার করি একটা জিনিস আপনারা জানতে পারে জানলেও শেয়ার করা যায় না জানলেও শেয়ার করা যায় এটা কোনো ব্যাপার নাই হয়তো বা সমাজanatast না এই যে রাব্বানা মাগিলাত তাহাদাবাত লিসুবহানাকা ওয়া কিনা আযাবান নার কিছু না কিছু অনার্থক সৃষ্টি করে না এখন প্রশ্ন হয় যে কোন কিছুর ভিতরে তো এখানে বড় একটা ফুক যে আছে ও ফুকটাও ই간 আমরা ঈমানের ক্ষেত্রে আমরা জানি যে ওকে সব তো আল্লাহ বেকার সৃষ্টি করছেন না কিন্তু সত্যিকার অর্থে আমরা ইগড়ে সাইন্টিফিকলি যদি আমরা দেখিতে তে আরবার মজা লাগে ওই যে কইছিলাম মজা লাগে ও মজা লাগাটা লাগে আপনারা জানবা যে সময় শরীর ফসি যায় খুব বেশি ইন কি কয় অ্যান্টিবায়োটিকে খাম করেন না ফসা অংট জরি 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 ফলি যার ওই সময় একটা থেরাপি আছে একটা মাগেট থেরাপি কয় মাগেট কিড়া যে আছে আমরা যে ফসলে যে গুফর মাঝে কিড়া থাকে তারপর ফসা জিনিসও কিড়া থাকে না টয়লেটের ভিতরে কিড়া থাকে বিভিন্ন জিনিস তো মাগেট হলে আপনি হসপিটাল রয়্যাল লন্ডন হসপিটাল গিয়া ডাক্তারের দিকে গেলে তারা এখনও ট্রিটমেন্ট করে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ট্রিটমেন্ট আছে অ্যান্টিবায়োটিকে খাম করেন না মাংস জড়িয়া ফলি যার এই অবস্থায় ই জায়গার কোনো লাখান ডিল করা যান না যে জায়গা আমরা ফসা ধরছে অথবা যে ই ব্যক্তির ফসা দরছে। তখন ডাক্তার হলে দেখছেন যে ফুকর খাওয়াজলগিয়া ফসা জিনিস খাওয়া এখন সব মার্কেট নাই মার্কেটের মাঝে আবার বাসায় করছেন তারা স্পেশালিস্ট কিছু মার্কেট আছে এরারে আজকাল করতে বানার তারা নিজে প্রডিউস করতে পারেন আসল যে কি বানাইতে পারেন কিছু তো কিন্তু নেচারও আছে এই মার্কেটটা নিয়ে তারা কিতা করেন তারা একটা পদ্ধতিতে একটা ফসা জায়গার মাঝে রাখি

কিন্তু আমরা প্রকৃতির মাঝে তার সমাধান পাইছি প্রকৃতির মাঝে সময় এটার নাম মাগেট থিওরি রসপিটাল আমি নিজে দেখছি আমি হসপিটালে কাম করার সুযোগ আমি নিজে দেখছি যে দিয়া দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটাই এখানে জরুরি আছিল খুব বেশি এটা ট্রিটমেন্ট করা হয়েছে সৈন্যবাহিনীর যে সময় তারা ফসি গেছে কোনো হসপিটাল নাই কিচ্ছু নাই তখন তারা উফুক ফুক দিয়া সেনাবাহিনীর চিকিৎসার মাধ্যমে সুস্থ করছে আল্লাহ রুকুমে তারা সুস্থ হয়েছে তাহলে যদি আমরা এই সাইন্টিফিক নলেজটা থাকে এবং কোরআন আয়াত যদি আমরা পড়ি তখন রাব্বানা মা খালাক যা আতিলা হইয়া যে সময় আতলা দিম তখন এই আতলা দেওয়ার মজাটা অন্য লাখান থাকবো না তো এর লাগিয়ে আল্লাহ কোরআন তারা কি কোরআন রে রিফ্লেক্ট করে নাই আগে যে কইছে যেটা সময় ফার হয়ে গেছি একটা জায়গায় একটা খেলায় কিতা দেখলাম থিয়া বেলা মতে দেখলে থালা মতে বোঝা যায় আনলে শুনি লাইছি একজনে কিন্তু কিতা শুনছে গোরা ইয়া বাদে হইরা অমুকে একটা কথা হইলে এই সময় তো বুঝছি না ওখান দেখি ওটা তো ও কথা হয়েছেন তাই না আসলে তো ওরকম কোরআন শরীফ ওরা আয়াত্রে আমরা যতবার ফলমু ইটার বৃত্তর থাকি নতুন নতুন ইলা নাই যে আমি একবার অর্থ পাইলেছি শেষ হয়ে যাব এটা গ্যারান্টি আমি ওটা পাইলাম কই আল্লাহ রসুল কইসেন জাহির হুয়া নি কুম ও বা তিনি হুয়া মি কুম লাহু না আল্লাহ না জুমি হি লা তুসা জাহু আল্লাহ তুমলা গারা ইবহু এমন এক কিতাব এটা এই কিতাবর একটা জাহির আছে একটা প্রকাশ্য অর্থ আছে জাহির হু আনি কুন যে একটা স্বচ্ছ যেটা দেখা যায় ও বাতিন হু আমি কুন এটার ভিতরে একটা অস্বচ্ছ লুকায়িত একটা অর্থ আছে ও বাতিন হু আমি কুন লাহু নাজুম আলা নাজুমিহি এই অর্থসমূহর উদাহরণ এমন যে আকাশর তারকামণ্ডলীর পিছনে তারকামণ্ডলী তারকামণ্ডলীর পিছনে স্তরে স্তরে যে তারকামণ্ডলী ওরকম এখন আকাশর তারকামণ্ডলীর উদাহরণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে চোদ্দশো বছর আগে দিস কোন মানুষের ধারণা আসলে যা ওইটাও কিন্তু আমরা বিজ্ঞানের মাধ্যমে জানি থারকামণ্ডলীর এমন অসংখ্য মিলিয়ন অব স্তর আছে লেহার্জ আছে যেগুলো ইনফিনিট যে আল্লাহর ইনফিনিটের লোকের কোনো কম্পারিজন নাই মানবিক দৃষ্টিকোণটা কি অসীম খাসে যায় কি এই ধরনের অবস্থান আল্লাহ সোহান আল্লাহ রসুল সাল্লামে ধান গেছে তো এইগুলা জিনিস আল্লাহ প্রকাশ্য করিয়া দিচ্ছিল আল্লাহ দেখাইসলা থান উদাহরণটা কিভাবে আঞ্চল কোরআন লাগে যে তারকা মন্ডলী লাহু না জুমু আলা না জুমিহি ই এমন এক কিতাব এর অর্থ হইল কি তারকা একটার পরে একটা হাজার হাজার মিলিয়ানস অফ স্টারস ওয়ান আফটার অ্যানাদার লেয়ারস আফটার লেয়ার ওরকম ইটার বিতৃত শেষ হইতে নাই এর বাদে হইছেন যে লা তুহসা জায়বুহু অবিনবত্ব প্রতিদিন প্রতি সময় প্রতি যুগে প্রতি বক্তার কাছে প্রতি লিসেনারের কাছে প্রতি এই রিডারও গেছে ইটার যে অবিনবত্ব নতুন নতুন রূপের উপায় তো ইয়া যে মানুষের সামনে আইব ইটটা কোনোদিন শেষ হইতো না

এর লাগে গিয়ে আমার কাছে তার আকর্ষণ ক্ষম যত বেশি সৌন্দর্য প্রতিভা তো যার কাছে তার কাছে আকর্ষণ বাড়ছে তো এটা তো একটা উদাহরণ কি আমরা গেছে সময়ের কথা আল্লাহ তো আমরা দেখোকা আল্লাহ কিভাবে শুধুমাত্র দাদা গুরুর কোরআন শরীফে তো কত আয়াত ক্ষত্রজাতর হুকুম আকাম সকল কিছু মিলাই আমরা জীবনের সব দিক আল্লাহ সুমানাও তালায় কভার করছেন অত্যন্ত দয়াপূর্ব সইয়া কিন্তু যেহেতু ইচ্ছা শুধুমাত্র তাদাবুর এলাই কিছু জিনিস তাফাক করে এবং তাদাবুর আনছি দেখো কা আবার আল্লাহ সুরাম উল্ক যে সময় খোয়েন যে আল্লাহ দি খালাক তিবাক মা তরফি খালকুর রহমান যে আমি কিভাবে সেই সপ্তাকা সৃষ্টি করছি মা তর ফি খালকের রহমানি যে তুমি দেখো কিভাবে তোমার তোমার দয়ামর সৃষ্টি দেখো তুমি কোনো খুঁত পাও কি দেখো কে গেন ও আমি দেখো তাতেই শুরু করছিলাম আল্লাহ আমরা অ্যাড্রেস করিয়া কইলা বা যাও বারো ইয়া গিয়ে আসমানে দেখো সাইয়া দেখো বালা একটু টাইম লাগাও টাইম লাগাই একজোড়া টাইম বার করো টাইম বার করিয়া আমার সৃষ্টির বা চাও সাইয়া দেখো আমার মাঝে আমার সৃষ্টির মাঝে কোনো খুঁত পাওনি

আমরা যদি খাসা আর চাই কই তাইলে এই আয়াতটা কি কিতাব প্রমাণ হইল এবং আমার কথা না মুফাসসিরান আপনারা তাফসীর পড়ল কা গিয়া কইছেন যে tadabbur থাকি এই যে সাবজেক্টটা আমরা মাত্রাম tadabbur তাকি সৃষ্টি সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা বা যে অ্যাটিটিউড যে স্কুল অথবা যে থট প্রসেস আছে ইগুটা কি যদি আমরা একরে محرুম যদি ওই যায় তাইলে খোদা না খাস্তা আমরা রূপরে হই আর যদি পড়ে যায় যে আমরা অন্তর নিথা লাগু হই যায় এলাগি মুফাসসিরান کرام কইছেন যে তাদাবুরের প্রক্রিয়ার মাধ্যমে আমরা সব সময় রাখতাম আর নালে ও আয়াত যদি আমরা রুফে এপ্লিকেবল ওই দিতে পারে আল্লাহ আমরা রে মাফ করতাম তবে কি ওহারা কোরআন সম্বন্ধে অবিনিবেশ সহকারে চিন্তা করে না না উহাদের অন্তর তালাবদ্ধ আফালা ইয়াতাদাব্বার উনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন যে কেন এখন তাদাব্বুরর যেহেতু সময় আর টি আছে একটা ব্যাপার থর করলে কোরআন ভিত্তর থাকি নর্ম্যাল অর্থ থাকি ডিফারেন্ট খিতা মেলে একটা এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল আছে কিন্তু একটা এক্সাম্পল জাস্ট এই যে সময় ইউসুফ আলাহিসাম আহ ইয়াকুব ইসলাম এবং ইসুফ আল্লাহিস্লাম যে সময় গেলা তখন থারারার বাইনতে যে সময় তানে ই সময় তার এক বাইয়ে বড় বাই যে এন না কুয়াত ফালাই দে কুয়াত ফালাই দে আইডিয়াটা ডিফারেন্ট করছিল। কিন্তু যেহেতু বাইর এই খান্ডটা বড় বাইর জোকা খাজ আসল না আল্লাহ কোরআন শরীফ তানি কর্মকাণ্ডটা কোট হরত গিয়া খিতা আল্লাহ কৈছেন যে তাদের মধ্য থেকে একজনে কইছে মারিও না ফালাই দেউ কুয়ার নিছে বড় ভাই কেন মেনশন করছে না কিন্তু পরবর্তীতে যে সময় আরবার বিনিয়ামিনে যে সময় ইউসুফ আলাইসাল্লামে আষ্টা ইল্লাহ কানো তান বা ফুল্লোকে যোগাযোগ করার ব্যবস্থার একটা উদ্দেশ্য হিসাবে আষ্টা নির্বাদে বাইন তারা ফিরতা ইত্যা ও সময় ও বলো ভাই এ সেম জিনিস আর বার খরচ কিতা খরচ হয় যে না আমরা যাইতাম পারতাম না এটা মনে নাই নি বাবা ডান কিতা কইয়াইছি এর বাদে তাই তাকি গেছলা ওখানে এখন প্রশ্ন হইল কি ফয়লাবার যে সময় তার নেগেটিভ একটা অ্যাক্ট আসিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় খালি উঠে কইছেন তাদের মধ্যে থেকে একজনে কইছে বড় নাম কইছে পরবর্তীতে যে সময় পজিটিভ অ্যাক্ট আইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে কইছেন যে এদের মধ্যে বয়োজ্যেষ্ঠজন বলল বাইরমা যে বড় ভাই উঠা কইছেন যে নাইলা দিতাম প্রথমতে তাইলে মুফাসসিরানে کرامক লও যে তাদাব্বুরর লেভেলর আমি এটা মিনিং খালি শেয়ার করর আমার কি তারা কইেন যে প্রথম জাগাত আল্লাহ সুবহানাহু ওয়া নাম না মেনশন না করিয়া হাইড হল্লা কারণ হই লাগিয়া এটা তান লাগি সাজিছে না বড় ভাই ভাবে তাইন করাইল লাগি এটা হাইড করিয়া রাখছে দ্বিতীয় জাগাত পজিটিভ অ্যাক্ট করছইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামরে হাইড না করিয়া নামরে তুলিয়া দৰছ তাইলে এইটা হইলো এই লেভেলর আন্ডারস্ট্যান্ডিং যে সময় এটা নরমালি আপনি আমি পড়লে আমরা ফাইতাম না এটা আন্ডারস্ট্যান্ডিং ও যাইতে হইলে থাদাগুরোর লেভেলও দায়িত্ব হইতে যাইতে হয় থাদাগুরোর লেভেলও যাইতে হইলে কিছু জিনিস আছে তাফসির ফয়লা করতে হইব ফাট করতে হইব এর আপনি বড় স্কল আরও কিছু যাইতে হইব গভীর কিতা আছে বুঝতে হইব নিজেও আপনি কিছু চিন্তা করতে পারেন আল্লাহ যে সময় মানুষের অন্তরে খুলিয়া দিলেন এমন অবস্থাও হয় আমরা একজন স্কলারর নাম হইলে গিয়া যে ইমাম খালেশ্যুমৰ বইল দিছন এই ধৰণৰ যোগ্যতা আমরা এখন কত বই আমি এখন চোখ একটা দিতে হইলে ওখানে লাগে বড় বড় স্কুলার রকল আমরা ল্যাপটপ লাগে নোট লাগে বিভিন্ন জিনিস লাগে কি লেভেলও খুয়ার থাকা অবস্থায় উফরে ছাত্র অকল খাড়া থাকতার তাই হইয়া যাই তার লেখক ত্রিশ বললে মরাল মাপসুত বই কুয়ার থাকা অবস্থায় লেখ আল্লাহ পাখি তারা রে যোগ্যতা দিছলা আল্লাহ পাখি এই উন্মতর মাঝে তাদাব্বুর লেভেলও যে সময় দাঁড়া রে অনেক কিছু দিসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাহের মেমোরির ব্যাপারে খুব অনেক কথাবার্তা আছে তান অত্যন্ত

কিন্তু আল্লাহর দেওয়া মিসাল উদাহরণ নিল সর্বোৎকৃষ্ট উদাহরণ কিন্তু এটা আপনি কন্টিনিউ করতে পারেন ইলাবোরেট করতে পারেন তো একটা পেন্সিল পারা খুব সুন্দর এটা এই টাইম বেশি সময় তো শেষ কথা শেষ করলেন নাকি পেন্সিল পারা লগিয়া পেন্সিল বানাইছো ইন পেন্সিল মেকার অফকোর্স এটা কল্পিত কিন্তু এটাতে কি শিক্ষা আছে মিসাল কোনোদিন দিন বাস্তব হওয়া জরুরি নাই মিসাল বা উদাহরণ এটা কল্পিত হইতো পারে এনালজির লাগে কোরআন শরীফ ও গুরি গুরি মিসাল আছে তো পেন্সিল মেকারে পেন্সিল বানাইছেন বানানির পরে দেন কিতা করছেন একটা পেন্সিলটা আতল হইলা শক করি শক করি এটা হইলা যে পেন্সিলটা মুখাতিব করি পেন্সিলের উদ্দেশ্য করি মাত্র এর অর্থ যে পেন্সিলে মাত বুঝের মাত মূলত আমরা রে যারা লিসেনার যে হে পেন্সিল তোমারে তোমার ভিতরে অত্যন্ত প্রতিভা আছে অনেক কিছু তুমি খরতায় পারবাই কিন্তু হয় একটা কন্ডিশন আছে এইগুলো ফুলফিল না হলে তুমি রিয়েল অ্যাচিভমেন্ট তোমার পটেন্সিয়ালটা ফুলফিল করতে পারতে নাই ফয়লাটা ওই লোকই তুমি মনে রাখিও

আছে করে রাবার তুমি কি সব সময় মানুষ রাখি তোমার বাইরের অংশ ভাঙিও যায় আর বৃত্র খালার টুকরা যেখান আছে এই সিসা দেখটা এটা অগুই লি তোমার আসল অগু ঠিকঠাক যদি তোমার লেখা টিকটাকলতা আর চার নম্বর না খালি লেখতে থাকিও এই লোকি পেন্সিল দেওয়া হয়েছে নসিহত পেন্সিল অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আল্লাহ সুবাহ আমরা গিয়া মাইকার আমরা ক্রিয়েটর আমরা স্রষ্টা আর আমরা যদি নিজেরে পেন্সিলের দাগত নাই তাইলে আল্লাহ আমরারে কইতা চাই দাও কথা যে দেখো তোমার ভিতরে আমি অনেক বড় প্রতিভা দিছি তুমি আশরাফুল মখ루কাত সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছি মারে লাকাদ হাসানা ফিয়াসানা লাকাদ খলাকনা লহসানা ফী লাকাদ খলাকনা ইনসানা ফিয়াহসানা তাকীম যে সৃষ্টি করছি এখন তুমি উঠতে হইব আরো জনের আত্ম পেন্সিল যেরকম আর হার আতো উঠতে হইব ফেলেও আমরা নিজেদের আল্লাহার আত্ম সমর্পণ করতে হইব ই গেল সাবমিশন ফয়লা আল্লাহর অর্থাৎ ফয়লা মুসলমান সত্যিকার অর্থে মুসলমান হইতে হইব দুই নম্বর হইলো গিয়ে আল্লাহর আত্ম সমর্পণ করার বাদে শেষ নাই তো আর বাদও দুনিয়া তো আমরা আরজনার সাহায্য সহযোগিতা নেওয়া লাগে আরজনার মেন্টর থাকা লাগে এই মেন্টর তো ওই লগি উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লগি আমর মুমিন الاخলা সবচেয়ে বড় উস্তাদ এটা এই মেন্টরশিপ এটা উস্তাদশিপ এটা এটা আস্তে আস্তে তলে দিল আমি আইসে সাহাবায়ে کرام বাদে ইয়াজ জাবানাত ফির ফকিরে হল আসলাহক কানি আলিম হল আসলা এখন করে জাবানাত এটা আর একটু ইনস্টিটিউশনলাইজ হইয়া সাংগঠনিক রূপ লাভ করছে তাইলে ব্যক্তিও আপনার মেন্টার হইতা ভরণ সঠিক উপযুক্ত ব্যক্তি এবং ওা জরুরি এবং এটা সংগঠন অথবা একটা সংগঠন সংস্থা ইসলামিক সংগঠন এই সমস্ত আমরা ব্যক্তির মতো একটা মেন্টর হইতে পারে বরং অনেক ক্ষেত্রে সংগঠন ব্যক্তি মেন্টর থেকে আরও উত্তম হয় কারণ সংগঠনের ভিতরে রিসোর্স থাকে ডিফারেন্ট পার্সোনালিটিস থাকে ডিফারেন্ট স্কিলস অ্যান্ড জিনিস থাকে তাইলে আমরা আল্লাহ কাছে সাবমিট করতে হইব আমরা যদি একটার একটু বাড়াই এনালে তাইলে আমরা সংগঠনের কাছে যদি আমরা সংগঠনের লগে থাকি জামাতবদ্ধ অবস্থায় যদি থাকি তাইলে আমরা এই বেনিফিট পাইব দুই নম্বরটা হইল কিং হইব আপনার জিন্দির মাঝে পেন্সিলটা শার্পেনিং করলে যেরকমের মাঝে চ্যালেঞ্জ আইব বিভিন্ন জাতের মোকাবিলা আইব কষ্ট আইব দুঃখ আইব দৈন্য আইব এই সমস্ত জিনিস হইল কি হোক পেন্সিলর শার্পেনিং লাখানা আমরা বুঝতাম পারবো যে প্রত্যেকটা চ্যালেঞ্জ আমার আমার আপনার আমার লাইফ আমরা নতুন রূপে রূপায়িত করব নতুন দিক আমরা লাগে উন্মোচন করব আমরা যদি একটারে পজিটিভ ভাবে নিতাম পারি সুতরাং এই শার্পনিং এর মাধ্যমে পেন্সিল যে রকম দাঁড়ালো হয় আরো বেশি সুন্দর লিখতে পারে ওরকম আমরা জিন্দগির যত চ্যালেঞ্জ এই বইটার মাধ্যমে আমরা আরো যাতে ও পজিটিভ মনোভাব লয়ে থাকি যে আমরা ফিউচার লাইফ আরো আমরা সুন্দর এবং শক্তিশালী করব তিন নম্বর টয় লগি যে পেন্সিলে মিস্টেক হইলে যে রকম রাবার দিয়ে মিটাইল যায় আমরা হতাশ হইবার লাগে আল্লাহ কইছেন আল্লাহ কইছেন লা তাকনা তুমির

আমরার কল আল্লাহর সুলে কইছেন যে মানব মানে মানুষের ভিতরে একটা গোস্তর টুকরা আছে যদি একটা সহি থাকে তাইলে পুরা মানুষটা সহি এগুলো যদি সহি থাকে না তাইলে তার কিচ্ছু সহি না তাইলে পেন্সিলের ভিতরে খালার টুকরা লেখা না আমরা ভিতরে আমরা ভিতরে খালা নাই আমরা ভিতরে কল বাসে আল্লাহর বিশেষ সৃষ্টির একটা নিদর্শন আছে এই জায়গা যদি ঠিক থাকে তাইলে আমরা সবটা ঠিক থাকবো আর পেন্সিলে যেরকম টাইম ওয়েস্ট করতো না তারা তার মেকারে কইসে ঠিক তদ্রুপ আমরা আল্লাহ সুবান কইছেন ওয়াল আসরি ইন্দাল ইনসান আল্লাহ ফেকোস টাইম যদি ওয়েস্ট করো তাইলে নিঃসন্দেহে খাসারা অফলোর মাঝে তুমি আসো খাসারা অফলোর মাঝে এবং সমস্ত মানুষ মানব গোষ্ঠী খাসারা অফলোর অন্তর্ভুক্ত ইল্লা হইয়াবাদে খারা খারা তার কৌতিশন হয়েছে যে তার কথা উল্লেখ করা হয়েছে তো আল্লাপাকে আমরা রে এই পেন্সিলের উদাহরণের মাধ্যমে সত্যিকার অর্থে কোরআন থ এবং কোরআনর মহবত আল্লাহ আল্লাহ রসোলর মহবত আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর আনুগত্য আল্লাহ রসুলোর আল্লাহর ইবাদত আল্লাহ রসুলর আনুগত্য এবং তৌফিক দান করা আর আপনারা আমার বলতে আল্লাহকে মাফ করতাম আমি আপনারাও মাফ করবা সালাম আলাইকুম আহমতুল্লাহ